বেশ অনেকদিন ধরে শোনা যাচ্ছে ঠিক যেরকম পর্দায় মিল হচ্ছে না সুদীপা জুটির, একই সাথে অন স্ক্রিন কাপলের মতোই অফ স্ক্রিনের বন্ধুত্বটা ওনাকে গিয়েছে ভেঙে দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের। যদিও এই নিয়ে তারা কখনোই মুখ খোলেননি এবং একই সঙ্গে মাঝে যখন শোনা গিয়েছিল তাদের মধ্যে রাগ অভিমানের পর্ব চলছে, ঠিক সেই কথাটাকেও এড়িয়ে গিয়েছিলেন তারা। তবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে তাদের একে অপরের প্রতি যে রাগ বা অভিমান জমেছিল সেটা একটু হলেও নরম হয়েছে। আর তার কারণ, এবার ঠিক ঘড়ির কাঁটা যখন ১২টা ছুতে গেল ঠিক তখনই দিব্যকে নিয়ে স্বস্তিকা দিয়েছেন পোস্ট, এবং সেটি একটি আউটডোরের ছবি। তাদের দুজনের মুখেই দেখতে পাওয়া যাচ্ছে হাসি, আর সেই ফটোটাই শেয়ার করে নিয়ে তিনি লিখেছেন, শুভ জন্মদিন হিরো, ভালো থাক, সব সময় খুশি থাক, আরও আরও ভালো ভালো কাজ কর। আর এই পোস্ট দেখা মাত্রই স্বস্তিতে স্বস্তিকার ফ্যান্স ফলোয়ার্স এমনটাই তো তারা চেয়েছিলেন। অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন, তাদের মধ্যে সমস্ত রকম ভুল বোঝাবুঝি কেটে তারা যেন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। হাজার হোক টিআরপির এক নম্বর সিরিয়াল বলে কথা, সেখানে একে অপরের সঙ্গে কথা বলবেন না, ইনস্টাগ্রামে আনফলো করে দেবেন, মুখ ভার করে থাকবেন, সেটা কি মেনে নেওয়া যায়? তা একদমই নয়। তবে দিব্যজ্যোতি কিন্তু পরিষ্কার করে বলেছিলেন, আড়িভাব তো লেগেই থাকে যে কোনো বন্ধুত্বে, তাই ঝামেলা যদি হয়েও থাকে তিনি নিশ্চিত ছিলেন তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যাবে। তবে সময়ের সাথে সাথে দিব্যজ্যোতির জন্মদিনের দিন যে তাকে উইশ করতে ভুললেন না স্বস্তিকা, সেটাও কিন্তু চোখে পড়ার মতো। বার্থডের দিনেও ব্যস্ত ছিলেন শুটিংয়ের কাজ, আর সেটাই তো ভালোবাসেন দিব্যজ্যোতি। তাই পর্দার সূর্যর জন্মদিন কেটেছে সেটেই। স্বস্তিকা এবং দিব্যজ্যোতির এই ফ্রেন্ডশিপ অফ স্ক্রিন অন স্ক্রিন কতটা ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।